একদিন এক মরুভূমিতে মরু বাবলা গাছের ওপর নিজের তরবারি লটকে রেখে সেই গাছের ছায়ার নিচে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যে এক বেদুইন দুশমন এসে তার ওই তরবারিটি হাতে নিয়ে তার উপর তুলে ধরে বলল, ওহে মুহাম্মদ, তুমি কি আমাকে ভয় পাও না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভয়ে বললেন, না। বেদুইন বলল, তোমাকে আমার হাত হতে কে রক্ষা করবে? তিনি বললেন, আল্লাহ। বেদুইন আবার বলল, তোমাকে আমার হাত হতে কে রক্ষা করবে? তিনি পূর্বেকার মতোই বললেন, আল্লাহ। বেদুইন পুনরায় বলল, তোমাকে আমার হাত হতে কে রক্ষা করবে? তিনি পুনরায় বললেন, আল্লাহ। এরপর বেদুইনের দেহ মন কেঁপে উঠল, সহসা তার হাত থেকে তলোয়ারটি পড়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তুলে নিয়ে তার প্রতি তুলে ধরে বললেন, এবার তোমাকে আমার হাত হতে কে রক্ষা করবে? বেদুইন বলল, কেউ নয়। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন।